एक्स प्लस वाई इक्वल टू फाइव एवं एक्स माइनस वाई इक्वल टू थ्री होले एक्स वाई एर मान कत एक्स वाई बा ए बी सूत्र होच्छे ए प्लस बी डिवाइडेड बाई टू होल स्क्वायर माइनस ए माइनस बी डिवाइडेड बाई टू होल स्क्वायर एक्स प्लस वाइर मान देव आछे फाइव फाइव बाई टू होल स्क्वायर माइनस एखे मान देव आछे थ्री एक्स माइनस वाइर मान ते थ्री बाई टू होल स्क्वायर एखे स्क्वायर कर ले पाँच पाँचा पचिस दुई दुगुना चार माइनस तीन तीन नय दुई दुगुना चार लसागु कर ले चार पचिस माइनस नय वियोग कर ले थाके होच्छे উপরে ষোলো নিচে চার এখন যদি কাটাকাটি করি চার চারা ষোলো তাইলে এই ফলাফল আসে হচ্ছে চার এক্স ওয়াইয়ের মান তাইলে ঘ নাম্বার চার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বারো এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু হলে এক্স ওয়াইয়ের মান কত এক্স ওয়াই বা এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে বারো বারো বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে টু টু বাই টু হোল স্কোয়ার এখন কাটাকাটি করি দুই দেড়ে দুই রে কাটি এক আসে আর ছয় দুগুণা বারো ছয় আসে ছয় স্কোয়ার মানে ছত্রিশ এক স্কোয়ার কি একই হয় তাহলে ছত্রিশ থেকে এক গেলে থাকে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে উত্তর পঁয়ত্রিশ ক নাম্বার এ প্লাস বি ইকুয়াল টু তেরো এবং এ মাইনাস বি ইকুয়াল টু তিন হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এ প্লাস বির মান দেওয়া আছে তেরো তাহলে তেরো বসাই এ মাইনাস বির মান হচ্ছে তিন তাহলে গুণ তিন তেরো উনচল্লিশ তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান হচ্ছে উনচল্লিশ খ নাম্বার এ প্লাস বি ইকুয়াল টু সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ হলে এ বি ইকুয়াল টু কত এ বি সূত্রে এই দুটি কিন্তু পড়ে না কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে করলে এই দুটি জিনিস আসে যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ এটিকে যদি এরকম লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ সূত্রে ফেলাইলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু পঁচিশ এইটার মান আছে সেভেন এ প্লাস বির মান মাইনাস টু এ বির মান দেওয়া নাই এটা বের করা লাগবে ইকুয়াল পঁচিশ মাইনাস টু এ বি ইকুয়াল সাত সাথে উনপঞ্চাশ উনপঞ্চাশ এই পাশে বিয়োগ হয়ে গেলে থাকে হচ্ছে মাইনাস চব্বিশ মাইনাস মাইনাস কাটা এ বি ইকুয়াল টু দুই দ্বারা ভাগ হয়ে গেলে থাকে হচ্ছে বারো তাহলে উত্তর হচ্ছে এ বির মান হচ্ছে বারো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বি হলে টু এক্স ওয়াই এর মান কত আচ্ছা টু এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এটা হচ্ছে টু এ বির সূত্র বা টু এক্স ওয়াইয়ের সূত্র তাহলে এখন মান বসাই এটার এক্স প্লাস ওয়াইয়ের মান আছে হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস এইটার মান আছে বি বি স্কোয়ার ডিভাইডেড বাই টু তাহলে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু দুই হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের সূত্র ফেলাবো এইটা অনুযায়ী এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটার সূত্র ফেলাইলাম এ এ কাটা এইটার মান দেওয়া আছে হচ্ছে টু তাহলে টু স্কোয়ার মাইনাস টু দুই দুগুণা চার মাইনাস টু সমান সমান টু তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার দুই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ করলে থাকে খালি এক্স স্কোয়ার আর এইটার সাথে ওয়ানের সাথে ভাগ করলে এরকমই থাকে ওয়ান বাই এক্স স্কোয়ার দুইটা আলাদা আলাদাভাবে ভাগ করলাম এখন এটাকে সূত্র ফেলাই এইটা অনুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি তাহলে এইটা এটা কাটা এর মান দেওয়া এক্স মাইনাস ওয়ান ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে থ্রি তাহলে থ্রি স্কোয়ার প্লাস টু তিন তিনে নয় প্লাস টু সমান সমান এগারো উত্তর তাহলে সঠিক উত্তর হচ্ছে এগারো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত তাহলে এ স্কোয়ার প্লাস এটাই ধরে বি তাহলে বি স্কোয়ার এর সূত্র ফেলাই এই অনুযায়ী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি
এটাতে সূত্র ফেলাইলাম, এ এ কাটা, এখন এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে রুট থ্রি, তাইলে রুট থ্রি স্কোয়ার মাইনাস টু, স্কোয়ার আর রুট কাটা, তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে থাকে এক, তার মানে এর মান হচ্ছে এক। এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরি এটাকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফলাই এইটা অনুযায়ী, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন এ কাটা, এইটার মান দেওয়া আছে তিন, থ্রি স্কোয়ার প্লাস এই দুই, তাহলে তিন তিনে নয় প্লাস দুই সমান সমান এগারো, তাহলে উত্তর হচ্ছে এগারো। এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স হলে এত এর মান কত? দেখেন এই অঙ্কের একটি নিয়ম আছে যে এক্স স্কোয়ারের মান দেওয়া আছে না, আমি যদি ওয়ান বাই এক্স স্কোয়ার লিখি খালি এইখানে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিলেই হবে, ফাইভ মাইনাস টু রুট সিক্স, এটা বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়। তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ মাইনাস টু রুট সিক্স, এখন এইটাকে ভাঙ্গাই, এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার ফোরকে ভাগ দিলে তাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের সাথে ভাগ দিলে এরকমই থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যা এটার মান বসাই, এইটার মান দেওয়া আছে ফাইভ প্লাস টু রুট সিক্স এক্স স্কোয়ারের মান, আর ওয়ান বাই এক্স স্কোয়ারের মান দেওয়া আছে ফাইভ মাইনাস টু রুট সিক্স, এই মাইনাস আর প্লাস কাটা, তাহলে পাঁচ আর পাঁচ দশ উত্তর, তাইলে এত এর মান হচ্ছে দশ, গ নাম্বার। যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু চৌত্রিশ হয় তবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, এইটাকে সূত্রে ফেলাবো এইটা অনুযায়ী, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল আছে চৌত্রিশ, এখন এক্স এক্স কাটা, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এই দুই এই পাশে গেলে হয়ে যাবে ছত্রিশ, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু স্কোয়ার এই পাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে রুট ছত্রিশ ছয় প্লাস মাইনাস সিক্স, কারণ কি রুট করলে স্কোয়ার রুট হয়ে গেলে তখন উত্তরে আসে প্লাস মাইনাস, তার মানে সঠিক উত্তর প্লাস মাইনাস সিক্স, খ নাম্বার। যদি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু একশো উনিশ হয় তবে এ প্লাস ওয়ান বাই এর মান কত, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরি, তাহলে এটাকে যদি সূত্রে ফেলাই এইটা অনুযায়ী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল একশো উনিশ, এটাকে সূত্রে ফেলাইলাম, এখন এ কাটা, তাহলে এখানে থাকে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এই দুই এই পেশে নিলে প্লাস হয়ে যাবে একশো একুশ হবে, তখন এখন এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই পেশে গেলে হয়ে যাবে রুট, একশো একুশকে রুট করলে আসে হচ্ছে এগারো, এগারো এগারো একশো একুশ, তার মানে উত্তর হবে প্লাস মাইনাস এগারো, কারণ কি স্কোয়ার রুট হয়ে গেলে তখন উত্তর প্লাস মাইনাস আসে, তার মানে সঠিক উত্তর প্লাস মাইনাস এগারো। যদি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু একান্ন হয় তবে এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত, এ স্কোয়ার প্লাস এটাকে ধরি বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি, এইটা অনুযায়ী বসাবো সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এইটাকে সূত্র ভাঙ্গাইলাম ইকুয়াল আছে একান্ন, এ এ কাটা, এখন এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এই দুই এই পাশে বিয়োগ হয়ে গেলে থাকে হচ্ছে উনপঞ্চাশ, এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট উনপঞ্চাশ, স্কোয়ার এই পাশে রুট হয়ে যাবে, তাহলে সাত সাতা উনপঞ্চাশ সাত, কিন্তু রুট করলে স্কোয়ার রুট হয়ে গেলে তখন উত্তরে প্লাস মাইনাস আসে, তার মানে হবে প্লাস মাইনাস সেভেন, উত্তর ক নাম্বার। পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু ফাইভ হলে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার ইকুয়াল টু কত, আচ্ছা এটাকে ধরি ওয়ান বাই পিকে ধরি বি এ বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা অনুযায়ী করব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, হোল স্কোয়ার থাকলে ফোর আসে এখানে, পি পি কাটা, আর এইটার মান দেওয়া আছে ফাইভ, তাহলে ফাইভ স্কোয়ার প্লাস ফোর, পাঁচ পাঁচা পঁচিশ প্লাস ফোর সমান সমান উনত্রিশ, তার মানে এর এটার অ্যান্সার হচ্ছে উনত্রিশ, ক নাম্বার। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান কত, এইটাকে লেখা যায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর এইখানে ভাঙ্গাই লেখা যায় ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি,
এইটাকে ধরছি এ, এর টুকরো ধরছি বি, তাহলে এইটা এটা কাটা, এইটাকে আবার ভিতরে সূত্র ফেলান যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর বাইরে একটা স্কোয়ার আছে আর বাইরে মাইনাস টু আছে। এখন এইটা এটা কাটা, এর মান দেওয়া আছে ফোর, ফোর স্কোয়ার, এখানে আছে মাইনাস টু স্কোয়ার মাইনাস টু, তাহলে এখানে চার চার ষোলো, ষোলো থেকে দুই বিয়োগ করলে থাকে হচ্ছে চোদ্দ, চোদ্দ স্কোয়ারে হয় একশো ছিয়ানব্বই, একশো ছিয়ানব্বই থেকে দুই বিয়োগ করলে একশো চুরানব্বই, তার মানে উত্তর একশো চুরানব্বই।